Haide. Haide să vă alege când te gândești. Ia, ci, ci, ci. উমিনহি মানে হচ্ছে আজকে সমুদ্রের দিন আমরা এখন সি দেখতে যাব সানা কি পড়েছে এটা কি সুন্দর একটা ড্রেস পড়েছে সি বিচে যাওয়ার জন্য সবাইকে হ্যালো বলে দাও হ্যালো সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চ্যানেল সানা তোমার ক্যাপটা একটু দেখাও সবাইকে তুমি কি ক্যাপ পরেছো আই লাভ মামা আই লাভ ইউ মামা আই লাভ ইউ আই লাভ ইউ সানা ইয়া আমার সাথে চলো আমার গাড়িতে যাবা পোকা শেয়ারি করছে অক্ষর মানে বাজার থেকে বাসা থেকে খেয়ে আসছো ওরে বুদ্ধি রে হ্যাঁ মামা জোর করে পড়েছিল না হ্যাঁ আন্দাজে ও মামা লাভ ইউ শোনা তুই মামা ডাইসে দেখো আঙ্কেল কি বলে মামা সুকি না সুকি সুকি বলো মামা সুকি ও এই না তোমার রুমে এটা আনছি কি এটা এই দুধ চা নাকি না এটা কফি কফি খুশি হয়ে যাও ব্ল্যাক কফি খুশি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাফান শামেস ফ্যামিলি ব্লগে আজকে একটা নতুন ব্লগ দেখার জন্য আর আজকে ব্লগটা খুব মজার একটা ব্লগ হতে যাচ্ছে কারণ আজকে আমরা এমন এক্সক্লুসিভ একটা জায়গায় যাচ্ছি যেখানে ইউজুয়ালি সবসময় যাওয়া যায় না এটা বছরে শুধুমাত্র একটা মাসই হচ্ছে এক থেকে দেড় মাসের মতো এই সময়টা থাকে তো আমরা এখন একটা দ্বীপে যাব জাপানের খুব এক্সক্লুসিভ একটা দ্বীপে সাথে দেখা যাচ্ছে এই দ্বীপটার নাম হচ্ছে মিজুশিমা দ্বীপ তো এখন আমাদের শিপ ছেড়ে দিবে এটা প্রতি ঘন্টা একটা করে ছাড়ে আর কি সকাল 9টা একটা ছিল এখন 10টায় তো আমরা খুব তাড়াতাড়ি এখন চেঞ্জ করে তাড়াতাড়ি চলে যাব তো চলেন বাকি কথা ওখানে যাব সাথে শেয়ার করব ওই যে শিপটা আসতেছে এখানে আমরা লাইন ধরছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এর মাঝখানে মাস্ক পরতে বাধ্য মানে এখানে তুমি সুইমিং এ যাইতেছো এখানে সব খোলা আকাশ তারপর মাস্ক করাই লাগবে সাঁতার দেন সবই লাগবে আরে হচ্ছে আমাদের দামাল ছেলে গ্রুপ আজকে কিন্তু সুইমিং কম্পিটিশন হবে সুজন ভাই বোঝা একদম নুয়ে গেছেন পারে ঠেলায় আমরা কয়জন আছে আচ্ছা ঠিক আছে দেখা যায় ডুবে যায় হাই আমার মেয়েই পালাই দিচ্ছে সবাই আমাদের শিপ ছেড়ে দিয়েছে এখন আমাদের শিপটা ঘোরাচ্ছে এটা একটা শিপ মনে হচ্ছে যে বাংলাদেশের চাঁদপুর ইগল লঞ্চে চড়তাম সেই ইগল লঞ্চের চাঁদপুর থেকে যে ঢাকা যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে যদিও ছোট জায়গা ওই পার থেকে আমরা এই পারে যাচ্ছি ওই যে দেখাও যাচ্ছে ওই পারটা হচ্ছে আমার মনে হয় এটা আমি সাঁতরে আমি এর থেকেও বেশি দূর সাঁতরে আমি পার হয়েছি সো মানে আমি একবার চিন্তা করছিলাম যে আমি সাঁতরে পার হবো আমরা মেঘনা নদীতে মানে এর চেয়েও বেশি দূর আমরা সাঁতরে পার হয়েছি ঢাকাবাহী নাকি লঞ্চ থেকে সব একদল দলে দলে নেমে আসছে কার্তি বোসকা নিয়ে পুরাই লঞ্চ ঘাট এই যে হোয়াইট স্যান্ডি বিচ আর এইটা হচ্ছে পুরো লম্বা একটা রেখার মতো সরু একটা দ্বীপ সকাল সকালে আমরা আসছি এবং এখানে অলরেডি অনেক মানুষ এখানে আসতে হলে সকাল সকাল আসতে হবে কারণ জায়গা দখল করার একটা ব্যাপার আছে কি স্টার ফিশ আন্দাজে
এটার উপরে লবণ জমতে 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 এরকম হয়ে গেছে হ্যাঁ এটা বিষয় মইরা গেছে মইরা যাওয়ার পরে তো এরকম হয়েছে ইস্টার ফেসে শুট কি বাসা নিয়ে যায় লাইনটা খায়েন ওই যে লাভবার বই চলে গেছে সাগরের তীর থেকে আমি ঝিনুক শানুক কিছু কুড়ায় নিয়ে আসছি এগুলো দিয়ে কি করবো এগুলো কাউকে উপহার সামগ্রী দিয়ে যাবো না সবাই বলেন কেমন লাগতেছে এই যে একজনের খবর দিয়ে লাইছি আমরা আমি আমাদের না জিজ্ঞেস করে দাদুর ভাইরে কেমন লাগছে দাদুর ভাই আপনার অনুমতি বলেন আমি যা যাবে না খালি বলছি এই যে ভাই লাভ নাই পারে কে কে বলে জিন্দা লাগছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন এই দেখতেছেন এই যে বালুগুলো এই বালুগুলোর কি হবে এই পিচের মধ্যে পইরে আছে মানুষজন কিভাবে গোসল করবে এই বিশাল বিশাল ঢেউ সেখানে কোনো ভয় নাই কি বানাইছো এখানে হোল বানাইতেছো কেন আমরা দেখছি আর হে কুকুর বানাবা নাকি কাদা মনে করে কাদা নাই এই সমুদ্র পাড়ি ধরার জন্য মিশনে যাচ্ছি গোদন লাল আপনারা বুঝলেন না গ্রিনেস বুকে নাম উঠবে আমার দাই না হ্যাঁ যান আমি এই যে ভিডিও করে রাখতেছি ভাবি 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 কি মাছ না না এই তারে খাতাম দেখা ও এটা কি কত সুন্দর দেখেন ওরা অনেক সুন্দর একদম বালি কালা প্রকৃতির কি সিস্টেম এই যে বালুর যে কালার বালুর কালার কাছে যাতে সে লুকাইতে পারে আর তার চোখ কিন্তু ওই যে সে দেখতেছে এই যে টাওয়ার দুইটা এই দুইটা হলো তার চোখ উচ্চারিত করে দেখেন পানি দিয়ে ধরছে ভাইয়া খাস করে এই জন্য আজকে রবিউলরে রবিউলকে একটা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ দো ভয় পাচ্ছ ভয় পাচ্ছি ভাই এদের মুখ এই যে এখানে কাকড়া এটা তো জানতো কিন্তু এখন নড়াচড়া করতেছে না তো এই যে সুন্দর যা ইন্টারনেটে পড়ছে আর কি যে জুলাই মাসের শেষ দিক থেকে আগস্ট থাকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত এটা ছাড়ে তো খুবই সুন্দর একটা জায়গা আর দেখেন সব হোয়াইট স্যান্ডি বিচ এই পাশে মানে একদম দ্বীপ মানে অনেস্টলি আশেপাশে কিছু নাই জাস্ট ছোট্ট একটা দ্বীপ মানে সাগরে ভেসে উঠছে তো এটা আমাদের কাছে খুবই এক্সক্লুসিভ একটা মানে কি বলে একটা এক্সপিরিয়েন্স হইলো এবং খুবই ভালো লাগতেছে কারণ আজকে আমরা ভাবছিলাম হয় একদম চরম রোদ হবে না হলে বৃষ্টি হবে তো না তো সেরকম রোদ না সেরকম বৃষ্টি খুবই এনজয় করতেছে আর যখন সবাই একসাথে থাকে তখন সেটা তো আসলে অন্যরকম মজা এরপরে আমাদের এখানে খাওয়ার দাওয়ার আছে মানে পিকনিকের মতো আর কি তো আমরা বিরিয়ানি নিয়ে আসছি সবাই টুকটাক কন্ট্রিবিউট করছে আর কি কিছু না কিছু ওর নাম কি কাকড়া 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 আ সানা এটা কি কাকড়া না কানি এটা কি বলো তো কানি সামা ও দিবে ছেড়ে ওকে নিয়ে যাব আমাদের বাসায় কেমন হবে ভালো হবে এ সানায়া ওই যে ওখান থেকে এখানে সব সাতরে চলে আসলো সুগো এ সানা কি ভিডিও কর আমি সাতার পাই না সেটা ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক মণ্ডলী দেখেন একজন সাতার পারে আরেকজন সাতার আমি দেখি না আমি ভয় লাগছে আমার ভয় বলতে এগুলো আমার ভয় লাগে বলতে কামড় দিলে ব্যথা লাগে না না এটা ব্যথা লাগে না এটা কামড়তে নিজে ব্যথা পাবো এটা সোভাল এই যেখান থেকে দিলে ভাজা এই চি চি এই রে পুরো কাঁচা খাই গেছে ভাই খাওয়া যায় কিন্তু অনেক সুন্দর মানে ইমাজিন করা যায় না যে কেমন লাগে দেখতে নিচেরটা পুরো কানে মনে হয় তারা পানি ঢুকে গেছে যা ঘটার মধ্যে একটাই করছে তাড়াতাড়ি আসো 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 চিড়ে গেছে পুরো চিড়ে গেছে কি চিড়ে গেছে আর কি চিড়বে কক্সবাজারে গেছি 8টার সময় সমুদ্রের স্রোতে আমার প্যান্ট আন্ডারপ্যান্ট সব গেছে গা এই ভিডিও করা যাবে না এই লোকের কোনো আই নাই
যাই ইচ্ছা তাই বলো পরে কি শুনুন না আমি তো ইচ্ছা করে ফলাই না পরে তো একটা বিহেভিয়ার ইয়া অবস্থা আমি কেমন উঠনু পরে বন্ধু বান্ধবরা অনেক কষ্ট জোর করে এটা গামছা দিয়ে কোন রকম ব্যাট দিয়ে তীরে উঠছি আল্লাহ তোমার আর তোমার তুমি যেমন তোমার এই সাথে হয় ওই জিনিস এই জন্য সবার জন্য টিপস ট্রাউজার ভালো করে গিট দিতে হবে নালে সাবধান সাবধান আমি একটু আছি অনেক ভালো লাগছে আজকে কি ভালো লাগছে আজকে এটা বানাইছি না আমরা তো করতে বানাইছি শুধু দর্শক মণ্ডলী আজকে আমার মনে ফুকুই লাইফে সবচেয়ে বেশি মজা করলাম দুঃখ বেদনা বেদনার সাথে আবার একটু আনন্দ সবকিছু মিলে মিক্স মানে প্রতিক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি টোকিওতে আর এই জিনিস এই যে নেচার সাগর সাগরের পাড় এগুলো আমরা খুব মিস করবো কামটা করছে কি যার যেটুক দরকার নিয়ে খাও না 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 ভাই হেন্টা ওই না তুমি না না তো ঘুরা ঘুরা হয়ে গেছে ভাই ওটা মজা পাবে কেটে কুটে খাওয়ার এক মজা আর ভাই ভেঙ্গে খাওয়ার মজা ওই যে আমির খানের একটা সিনেমা আছে না এরকম তোর মুখ করে খায় কি জানি সিনেমাটা ওইটার কথা মনে পড়তে আমাদের বাসের সদস্যরা যদি এসে দেখে যে আমরা এমনি খাই ভালো একটা তনুষ্কার ব্রেক চলতেছে তার সাথে ফ্রি বালু খেয়ে ফেলছো না না ও তো না হইছে 12 জন এখন বাচ্চারা কে কে খাবে সবাই ক্ষুধার্ত সবাই খাবারের জন্য বসে রয়েছে আর ওই যে বাচ্চা পোলা পানা খাওয়ার জন্য বসে আছে আমাদের বিশিষ্ট রন্ধন শিল্পী সুজন দা আমাদের জন্য খাসির বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে বিখ্যাত সুজন দাস বিশিষ্ট শেফ সমুদ্রের পাড়ে বসে আমরা এখন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি এই যে কত কালারফুল বিরিয়ানি আসেন আসেন বসে যান বসে যান দাঁড়িয়ে বসে শুয়ে হেলান দিয়ে ঠেলান দিয়ে যে যেভাবে বাড়ছে বসে বসে খাওয়া শুরু হয়ে গেছে তুমি কি খাচ্ছ চিকেন ভাত খেয়েছো কি এদেরকে ড্রেস পাল্টাই দিছি কিন্তু তারপর ওদের খেলা শেষ হচ্ছে না জনগণ আবার চলে আসছে পানির কাছে এই জন্য আমি এক্সট্রা আরো দুইটা ড্রেস আনছি আমি জানি তো এই ঘটনা ঘটতে পারে ভাইটির আর কোনো কাজ নাই খেয়ে দে খালি এই বিচে আসে কি করতে না বুঝছি আমি ঘটনা আমাদের তো সমস্যা না এই আমার জামা হচ্ছে ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র ভাই আপনার জামা হচ্ছে দুত্রা ফুল দুত্রা ফুলের মতো ভাই দেব এই একটা ভিডিও পাঠাবো আমি এটা ভিডিও পাঠাবো দেখেন এই কি কথা শুনি তারপরে বললেন ভিডিওটা পারলে অ্যাড করে দিই আচ্ছা মানে দেহ রক্ত ঠান্ডা একটু ইয়ার জন্য না না এখন কি করছেন এই শুনেন দাঁড়ান দাঁড়ান এই আমি দাঁড়ান সাপ খায় ইয়া খায় বেঙ্গুল খায় বিভিন্ন জিনিস দিয়ে মাছ ঢাকা যাবে না ভাই আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাই বাই ট্রলারটা ছেড়ে চলে গেল আরে আমরা কতজন মানুষ এখানে দৌড়ঝাঁপ করে এসেও আমরা যেতে পারলাম না কারণ আমরা মানুষ বেশি জায়গা নাই আবার আধা ঘন্টার জন্য আমাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তো এই পার আমরা এক্সপ্লোর করি না এখন আমরা এই পারে এক্সপ্লোর করতে বেড়াই তাহলে আর কি
চালুক ফুলের লাজ নাই রাইতে চালুক ফুটেলো রাইতে চালুক ফুটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি।